আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলামিন মিশনে ভর্তি হতে গেলে প্রথমে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে আগে একটি পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় পাশ করলে তবেই সেই ভর্তি হওয়া যায়। তবে আলামিন মিশনে নতুন যে পরীক্ষাটি হলো এবং সেই পরীক্ষা মতভেদে যারা যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে তাদেরকে বেশ কতগুলো স্টুডেন্টকে সিট ফাঁকা রাখা হয়েছে। সেই স্টুডেন্ট ফাঁকা জায়গায় একাদশ শ্রেণীতে সায়েন্স এবং আর্টস বিভাগে তাদের সরাসরি সামান্য মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। তো আলামিন মিশনে একাদশ শ্রেণীতে সায়েন্স এবং আর্টস নিয়ে যারা যারা পড়তে চাই একাদশ শ্রেণীতে মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে, তো ভর্তির জন্য এটি লাস্ট চান্স হতে পারে 2024 সেশনে। সো চলো কারা কারা ভর্তি হতে পারবে এবং এর ডিটেলস কী কী ডেট ওয়াইজ জেনে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। এটি মিশনের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তি। আলামিন মিশন স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণ করে। তো ভর্তির বিজ্ঞপ্তি 2024 এবং 25 রয়েছে। তো 2024-25 শিক্ষাবর্ষে যারা যারা ভর্তি হতে চায় একাদশ শ্রেণীতে বিজ্ঞান এবং কলা বিভাগ, কলা মানে হচ্ছে আর্টস, বিজ্ঞান অর্থাৎ সায়েন্স বিভাগে একাদশ শ্রেণীতে, তো তাদের জন্য। তো চলো শুরু করা যাক। বিভাগ, একদম প্রথমে রয়েছে বিভাগ ছাত্রীদের ক্ষেত্রে। তো যারা যারা ছাত্রী, ছাত্র এবং ছাত্রী, যোগ্যতার মান, প্রবেশিকা পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ, প্রবেশিকা পরীক্ষা হবে তো আলাদা করে, নির্বাচন পদ্ধতি এবং স্থান। এবং নিচে রয়েছে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্সে যারা ভর্তি হতে চায়, যারা যারা সায়েন্স নিয়ে ভর্তি হতে চায়, তো সায়েন্স নিয়ে ভর্তি হতে গেলে ছাত্রর ক্ষেত্রে 85% ও তদূর্ধ্ব, তদূর্ধ্ব মানে হচ্ছে 85%-এর বেশি, মানে 85% এবং তার বেশি নাম্বার পেতে হবে। 9 মে অর্থাৎ আজকে বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে ভর্তি হওয়ার কথা ছিল। আজ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা প্রাপ্ত নম্বর ও প্রবেশিকা পরীক্ষাসহ অভিভাবক সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবং এটির যেতে হবে খলতপুর উদয়নারায়ণপুর হাওড়াতে। এবং এখানকার ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে 7479020043। ছাত্রদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে নাম্বারটা একটু বেশি লাগছে 85% এবং ছাত্রদের ক্ষেত্রে 80% এবং তার বেশি। শুক্রবার অর্থাৎ আগামীকাল 10 তারিখ বেলা 11টা সময়, পদ্ধতি একই, মাধ্যমিক পরীক্ষা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও প্রবেশিকা পরীক্ষায় সহ অভিভাবক এবং সাক্ষাৎকারের মাধ্যম, একই জায়গায় খলতপুরে যেতে হবে। এবং কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে যারা যারা পড়তে চায় আর্টস বিভাগে, তো ছাত্র এবং ছাত্রী উভয়ের ক্ষেত্রেই 50%-এর বেশি তাদের নাম্বার পেতে হবে। 11 মে শনিবার দুপুর 12টার সময়তে খলতপুরে যেতে হবে সরাসরি অভিভাবক সাক্ষাৎকারের মাধ্যমে। দেখো, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটি সমতুল্য পরীক্ষার নাম্বার এবং সাথে প্রবেশিকা পরীক্ষা হচ্ছে সামান্য হলেও, কিন্তু আর্টসের ক্ষেত্রে কোনো রকম প্রবেশিকা পরীক্ষা হবে না, অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি করানো হবে। এবং নিচে খলতপুরে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে, খলতপুর উদয়নারায়ণপুরে, খলতপুর হাওড়াতে, 7479020043। এটি হচ্ছে এখানকার হেল্পলাইন নাম্বার। তো কলা বিভাগ এবং সায়েন্স বিভাগে ভর্তির এটি শেষ সুযোগ হতে পারে 2024-25 শিক্ষাবর্ষে। তো যারা যারা ভর্তি হতে চায় তারা দ্রুত যোগাযোগ করতে পারে আলামিন মিশন খলতপুর মেন ব্রাঞ্চে এবং সেখানে গিয়ে বিজ্ঞান এবং কলা বিভাগে ছাত্র এবং ছাত্রী যারা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে তারা কিন্তু ভর্তি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলামিন মিশন এবং অন্যান্য মিশন বিষয়ক সমস্ত ভিডিও আপডেট সবার আগে এবং সঠিক পাওয়ার জন্য হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিও এই পর্যন্তই।